আপু কমেন্ট পড়ো না, কেন আপনি শুটিং হচ্ছে কাজ চলতেছে এই জন্য মানে কথা বলা যাচ্ছে না, এই জন্য কমেন্টটা পড়তে পারতেছি না। বসো। শুটিং টাইমে কমেন্ট পড়া যায় না, তাহলে সাউন্ড ওখানে উঠবে। লিপস্টিক কম হয়েছে না? ঠিকই আছে। ওই মেয়েটার নাম কি? ওই মেয়েটার নাম হচ্ছে উর্মি। ও ওটা ওর নাম জানি না, ও মিষ্টি। হ্যাঁ, নাম শোনার সময় দিস কোন সময়? সো একজন পার্সন রে দাম, ওটা হচ্ছে শয়তানের লাডি। এক কথায় শয়তানের লাডি। আয় তো সেই সাইড দিয়ে। আরে লাইভে নিতে গেলে যে পেমেন্ট দিতে হইবে, পেমেন্ট দিব কি দা? চিন্তা করেছ আমার সাথে লাইভ করবে, আমার লাইভের ভিটা এসে পেমেন্টস আসছে। আরে পেমেন্ট অবশ্যই দিতে হইব আমাকে, যে এতগুলো ভিউয়ার্স দেখতেছে তো আমাকে একটা সম্মাননা দিবি না তুই? তোরে যে আমি বাংলাদেশে 64 জেলায় ছড়াই দিছি এটার জন্য কে কি দিবে? কি সে 64 জেলা কোন দিছি এটা? তুই জানো সেই পেজ এই লাইভটা কত ভিউ হইছে? আচ্ছা এই 64 জেলা কোন কান্ট্রিতে আমাকে বলবেন ভাই সব? হেতে আমার মিথ্যা চিৎটা বলতেছে মনে। আচ্ছা কতজন ভিউয়ার্স দেখতেছে? লিপস্টিক কম হইছে এটা কোথায় আপু? আল্লাহ রে ভাইয়া, লিপস্টিক দিছো কেন? এই তোর মনে হয় ইফেক্ট দিছস, কারণ হচ্ছে আমার ঠোঁট হচ্ছে হালকা করে লিপস্টিক দেওয়া আছে। হালকা করে লিপস্টিক দেওয়া আছে? আপনার মিথ্যা কথা কেন? তুই দে, তুই ক, মারা যাবে না মারলে মনি টাই। ওই না তো এত লিপস্টিক নিয়ে আমার এতে এনে ফর্সা বেশি লাগতেছে ভাই। আমার মনে হচ্ছে হাতে মনে ইয়াতে ক্যামেরাতে মেকআপ ফিট করে রাখিছে। হ্যাঁ ধৈর্য 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 ধৈর্য, সেম টু সেম ডায়লগ সবাই মারে ধৈর্য। মানে মূলত হচ্ছে আমরা হচ্ছে ধৈর্য লেভেলের আর্টিস্ট তো এর ফিন আর কি। ও একজন লাগছে ভাই আপনাদের লাইভ দেখবো না, আপনারা রিপ্লাই দেন না। আসলে যখন শুটিং চলে আপনারা তখন শুটিংটাই দেখবেন, তখন কথা বলা যায় না। যদি আমরা এই যে এখন কমেন্টস করবেন দেখবো এমনি আমরা, বাইরে এসে কথা বলতেছি কারণ ওখানে বসে কথা বললে ক্যামেরা এটা রেকর্ড হয়, এটা তো সম্ভব না তাই না? এই কারণে চুপ থাকতে হয়। যাই হোক লাইভটা মোটামুটি মুস্কান মাহমুদের কাছে থাকবে, আমি শুটিং এ ক্যামেরার মধ্যে থাকবো। এই জায়গা আমার শট আছে, এটা হচ্ছে সাফা শিফা হ্যাতিরা আমার চিন্তা না বুঝছিনি। আমি একটা পোস্ট লাইক ইউ ও মাই গো এতে লাইক না কি আই লাভ ইউ লিখছিনি। ও আচ্ছা, দূর থেকে অন্ধকার দেখা যায়। অন্ধকার দেখা যায় না না, আর চো হইতে ইফেক্ট পড়ছিনি বুঝছিনি, সব জায়গা ইফেক্ট আর ইফেক্ট। সো সবাই শুটিং দেখো, মা হ্যাতিরা শুটিং করছিনি। আ ধৈর্য ধৈর্য ভাইয়া, সব তারে ধৈর্য। মেয়েদের মাথার হুকুম যদি বিক্রি হতো তাহলে প্রত্যেকটা মাই আজকে কোটিপতি থাকতো। হা হা আই এম রেডি, আসো 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 আসো, আই শট রেডি, আসো। সো গাইস আপনাদের প্রত্যেকটা কমেন্টই আমি দেখতেছি বাট রিপ্লাই দিতে পারতেছি না, কারণ হচ্ছে কি আমাদের শুটিং চলাকালীন অবস্থায় কথা বলা যায় না। কথা বললে হয় কি ওই কথাটা সাউন্ডের সাথে রেকর্ড হয়ে গেলে প্রবলেম হয়ে যায়, এই কারণে আমরা কথা বলতে পারি না। সো এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এটা হচ্ছে জাস্ট একটা শুটিং লাইভ, জাস্ট আমরা শুটিংয়ে কীভাবে ভিডিও করি কীভাবে কাজ করি সেটা দেখানোর জন্য এটা করা হয়েছে। সো ফুল প্যানেল ওখানে আসে আসতেছে, সবাই রেডি, অলরেডি অল সেট অলরেডি। মুস্কান, ও আমাদের শর্ট তো চায়ের দোকানে, তো ক্যামেরা ধরবে কে, লাইভ ধরবে কে? আমি এখন একজন সুমান ব্যক্তির সাথে দেখা করাই দেবো, যে সেই কালকে ভ্যাকসিন লয়ে অসুস্থ হয়ে গেছে। এখন পর্যন্ত আমি আজকে বাসায় একবার যা দেখেছি, অনেক শুটিং চলবো খারাপ। ভ্যাকসিনের পরে তোমার অনুভূতি কি? ফিলিং জির জির, আমি একটু আগে দিয়েছি এনতে মাগ না, ফিরিতে ফেরি ফিরিতে দিছি। সো আমার শুটিং শর্ট রেডি ওই জায়গায়।